এই তোমার বড় ওটা আজকে ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে। তোমরা ফার্স্টের ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটা মজার হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্বাতী মহন্ত কোলদার। আমার ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই শ্যুটটা করা হয়েছিল বেশ দু তিন মাস আগে, কিন্তু ব্লগটা দেবো দেবো করে আর দেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। অনেক দিন ধরে রুদ্রদার সাথে আমার কথা চলছিল একটা সুন্দর শ্যুট করার জন্য। তো সেরকম মতো আমি আর প্রিয়া আর তুহিনা তিনজন মিলে চলে গেছিলাম শ্যুট করতে স্টুডিও বাতায়নে। আর আমাদের শ্যুটটা ছিল রাত্রে, যেহেতু আমার দিনের বেলায় ক্লাস থাকে তাই দিনে একদমই টাইম করে উঠছিলাম না, তো রাত্রে শ্যুটটা ছিল। আরাত্রিকাকে বলার সাথে সাথে আরাত্রিকাও রাজি হয়ে গেছিল রাত্রে শ্যুট করার জন্য। আর এখানে অনির্বাণদা পুরো স্টুডিওটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আরাত্রিকা পুরো টাইমলি চলে এসেছিল, আর তার সাথে আরাত্রিকার মা কাকিমা। কাকিমা এত মিষ্টি একটা মনের মানুষ, সত্যি আরাত্রিকা তো ভীষণ মিষ্টি ছিলই, তার সাথে কাকিমাও ভীষণ মিষ্টি। তো শ্যুটটা আমরা কিভাবে করলাম, কতটা মজা করে করলাম সবটাই জানাবো। আর তার সাথে যে মানুষটার কথা বলবো সেটা হচ্ছে রুদ্রদা। ওনার মতো মানুষ সত্যিই হয় না, ভীষণ ভীষণ ভালো মানুষ। পুরো শ্যুটটা অর্গানাইজ করেছিলেন রুদ্রদা, আমি শুধু গিয়ে মেকআপটা করেছিলাম, কোনো কিছু আমাকে কোনো হেডেকটি নিতে হয়নি, মডেল থেকে ড্রেস থেকে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সমস্ত কিছু। তো সবটা খুব সুন্দরভাবে করেছিল। আরাত্রিকার উপরে আমি মেকআপটা করতে স্টার্ট করি। আরাত্রিকা এইরকম অনেক সময় শুনেছি, আমি খুব একটা মানে সেলিব্রিটি মডেলদের সাথে কাজ করিনি, খুব হাতে গোনা কয়েকজনের সাথে কাজ করেছি আমার প্রফেশনে। আমি মনে করি আমি ব্রাইডাল আর্টিস্ট, তো ব্রাইডাল মডেলদেরকে সাজাতে বেশি পছন্দ করি। তো অনেক সময় শুনি যে যারা সিরিয়াল টিরিয়াল করে তাদের প্রচণ্ড ট্যান্ট্রাম হয়, এই হয়, বাট বিশ্বাস করো এর আগে আমার সাথে যে কটা সিরিয়াল আর্টিস্টের সাথে কাজ হয়েছে আমি কারোর মধ্যে কোনো ট্যান্ট্রাম দেখিনি। সবাই আমার সাথে ভীষণ পোলাইটলি কাজ করেছে এবং ভীষণ রেসপেক্ট সহকারে কাজ করে। তো কখনোই আমি দেখিনি যে আমাকে ট্যান্ট্রাম দেখাচ্ছে, আর কেনই বা দেখাবে। আমি যদি অন্য একটা মানুষকে ট্যান্ট্রাম না দেখাই তাহলে সে এবার কেন দেখাবে, যদি এটা সবার সাথে হয় না। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা তিনজনে ভীষণ মজা করছি। আর ওই যে রুদ্রদার অ্যাসিস্ট্যান্টে ছিল, ওর নামটা না এই মুহূর্তে আমি ভুলে গেছি, ও ভীষণ ভীষণ ভালো মিষ্টি মেয়ে ছিল। ও তো আমাকে দেখায় সাথে সাথেই বলে, ম্যাম আপনাকে আমি অনেক দিন থেকে ফলো করি, আপনার কাজ আমার খুব ভালো লাগে, দেখেও খুব ভালো লাগলো। আর এখানে আরাত্রিকা আমাকে বলছিল, নাও ওনাটা তুমি পরে নাও, তুমি একটু বউ সেজে নাও। তো আরাত্রিকার বেস মেকআপ অলরেডি ডান, হেয়ারস্টাইলও হয়ে গেছে, বাট হেয়ারস্টাইলটা সেদিন আমি করিনি, রুদ্রদা একটা হেয়ার ড্রেসার দেখেছিল সে করে দিয়েছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম আমিই করবো, তারপর রুদ্রদা বলল যে সাথে দুটো শ্যুট থাকবে, তুমি একা দুটো মেকআপ করা দুটো হেয়ারস্টাইল করা তোমার পক্ষে চাপ হয়ে যাবে, তো একটা আমি হেয়ার ড্রেসার ডেকে নিচ্ছি। তো রুদ্রদা ডেকে নিয়েছিল, আর পুরো কিছুই না, কার্লস করে হেয়ারটা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছো আরাত্রিকা কত মজা করে আমাদের সাথে কাজ করছে। আর এই ছিল আরাত্রিকার ড্রেস, আর এটা ছিল আরাত্রিকার ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো একবার রুদ্রদা টেক নেবে, একবার আমি টেক নেব। আর ওর মধ্যে এত ডেডিকেশন ছিল না, আমাদের শ্যুটটা কমপ্লিট হতে হতে আমাদের বেজেছিল ভোর 5টা, কিন্তু তারপরেও আমি এই মেয়েটার মধ্যে কোনোরকম বিরক্তবোধ দেখিনি। কন্টিনিউ ও প্রত্যেকটা টেক দেখছে, আর যেটা ওর পছন্দ হচ্ছে না ও বলছে আবার এই টেকটা নাও, আবার দেখছে পছন্দ হচ্ছে না এই টেকটা নাও। মানে আরাত্রিকার মধ্যে একটা জিনিস দেখলাম যে কাজটা করবো তো একদম 100% পারফেক্ট করবো, আর করবো না তো করবো না। মানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিলো, যেটা প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে এটা হওয়া খুব দরকার। যদি এই ডেডিকেশন না থাকে সত্যি এগোনোটা একদম পসিবল নয়, আর এদের মধ্যে ডেডিকেশন আছে বলেই এরা একটা জায়গা অ্যাচিভ করতে পেরেছে। তো এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই দরকার। তারপর আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেল, আর এটা ছিল প্রথম লুক, আর এটা ছিল আমাদের সেকেন্ড লুক। সেকেন্ড লুকের জন্য আবার আমরা তৈরি হয়ে গেলাম, কিছুই নয়, জাস্ট একটু আমরা লিপস্টিকটা চেঞ্জ করেছিলাম, শাড়িটা চেঞ্জ করেছিলাম, আর হেয়ারটা প্রথমে কার্লস ছিল, সেকেন্ড হেয়ারটা ওই কার্লসটাকে আমরা খুলে একটা ওয়েভ হেয়ার করে দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের সেকেন্ড লুক। ফার্স্ট লুক কমপ্লিট হয়ে সেকেন্ড লুক স্টার্টই হয়েছিল আমাদের দুটোর সময়, তারপর বুঝতে পারছি এরপর আমাদের শ্যুট হবে। কিন্তু দেখো কারোর চোখে মুখে কোনো রকম কোনো প্রভাবই ফেলেনি যে কোনো বিরক্তের, কাজ তো এটাই হতে হবে তাই না। কাজ থাকলে সবসময় 100% এনার্জি নিয়ে কাজ
কাজ করতে হবে। তো তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো, ফার্স্ট লুকটা না সেকেন্ড লুকটা, আমাকে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করা চাই। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমরা আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও। আর এই দেখো সবাই আমাদের টিম টাটা করে দিল। চলো তাহলে আজকের মতো টাটা।